আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুসকল, মই আমির হামজা আৰু আপোনালোকে চাই আছে ট্রু নলেজ টিভি। প্রিয় বন্ধুসকল, এই ভিডিওত আজি আমি নবমান শ্রেণীর আরবির ছয় নম্বর লেসনটলৈ আলোচনা করিম। এই ভিডিওত আজি আমি এই লেসনের সম্পূর্ণ কোয়েশন আনসার বিস্তারিতভাবে আলোচনা করিম। তো আহক এবার দেরি নকৰি ভিডিও আরম্ভ করুন। তো প্রথম প্রশ্ন আসলে যে আজিবু বিল আরবিয়াতি, যে আরবিত উত্তর দিয়া চাওক আপনাদেরকে। প্রথমটো মিন আইনা জাআত জামিলা, আকবার পড়ে দিছু মিন আইনা জাআত জামিলা, জামিলা কোর পর আহিছিল। তো ইয়ার আনসার হব জাআত জামিলাতু মিনাল বাইত, জাআত জামিলাতু মিনাল বাইত, জামিলা ঘরের পর আহিছিল। লেসন যেনে কই আছে এনেকে উত্তর বোর দিয়ার চেষ্টা করিছো। নম্বর টু, মা ইসমু উখতি জামিলা, মা ইসমু উখতি জামিলা, জামিলার ভনির নাম কি, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সিস্টার অফ জামিলা। তো ইয়ার আনসার হব ইসমু উখতি জামিলাতু সালিমা, ইসমু উখতি জামিলাতু সালিমা, জামিলার ভনীয়েকর নাম, সিস্টারের নাম সালিমা আছিল। দ্য নেম অফ জামি, দ্য নেম অফ দ্য সিস্টার অফ জামিলা ওয়াজ সালিমা, অর ইউ ক্যান সে জামিলাস সিস্টার্স নেম ওয়াজ সালিমা। তিন নম্বর, নবিলাতু মান হিয়া, নবিলাতু মান হিয়া, নবিলা কোন, হু ইজ নবিলা। তো ইয়ার আনসার হব নবিলাতু হিয়া সদিকতি জামিলা, নবিলাতু হিয়া সদিকতি জামিলা, নবিলা হয়েছে জামিলার বান্ধবী। নবিলা ওয়াজ ফ্রেন্ড অফ জামিলা। তারপিছত চাও চারি নম্বর প্রশ্ন চাও, মান হুয়া মা নবিল, মান হুয়া মা নবিল, নবিলর লগত তেও কোন আছিল, হু ওয়াজ উইথ নবিল। আনসার হব মা নবিল হুয়া আখিহি সগীর, মা নবিল হুয়া আখিহি সগীর, নবিলর লগত তেওর সৰু ভাই আছিল, হিজ লিটিল ব্রাদার ওয়াজ উইথ নবিল। আইনা ইয়াদরুসু সালিম, আইনা ইয়াদরুসু সালিম, সালিম কোত অধ্যয়ন করে, তো হুয়ের সালিম ডিড স্টাডি, আনসার হব ইয়াদরুসু সালিম ফিল মাদ্রাসাতিল ইবতিদাইয়াতি, আকৌ এবাৰ কৈ দিছো ইয়াদরুসু সালিম ফিল মাদ্রাসাতিল ইবতিদাইয়াতি, সালিম প্রাথমিক বিদ্যালয়ত পঢ়ে, সালিম স্টাডিজ এট প্রাইমারি স্কুল। ছয় নম্বর চক, মিন আইনা সুমন, মিন আইনা সুমন, সুমন কোরপর আহিছিল। তো আনসার হব যা যা সুমন মিন দেহলি, যা আসুমন মিন দেহলি, সুমন দিল্লির পর আহিছিল, সুমন ওয়াজ ফ্রম দেলহি। তো এই আছিল কোয়েশন আনসারবুর, আপনাদেরকে ভিডিওটো পোস্ট করে কোয়েশন আনসারবুর লিখে লব পারে। দুই নম্বরটা সাক,
ضع كلمة مناسبة في كل مكان خال خالي تحيبور وبزوكت خبدوري بورون كورا تو تيالوك اتا دي دي مثال من أنت تو من أين أنت تو مي كور برا حيسا تو تيا دوي نمبر تو ساك اپنا لك وا ديس تلك تو اتو هبو ومن ওয়ামান তিলকা আৰু সেইজন কোন হয় তাৰপিছত তিনি নম্বৰ কাইফা হালুকা কি খবৰ ইয়াত বহিব ইয়া নবিল হে নবিল তোমাৰ খবৰ কেনেকুৱা এতিয়া চাৰি নম্বৰটো চাওক মান মাআকা তোমাৰ লগত কোন তেতিয়াহ'লে এইটো হ'ব মান هذا من هذا معك تمر لغت كون باس نمبر هو يدرسو دس مدرسة تو تو مدرسة پوهي تو كيبو في المدرسة تو مدرسة پوهي سوى نمبر تو هو دهلي تو ايتو هبو هو من دهلي تو دلير پورا آهيسة دلير پورا آهيسة ও প্রথমটোৱে লিখা নাছিল আনা আনা মিনাল বাইক মই ঘৰৰ পৰা আহিছোঁ তো এইটো দুই নম্বৰৰ কুৱেশ্যন এনচাৰ আপোনালোকে এনেদৰে খালী ঠাই ভৰাই ল'ব তিনি নম্বৰটো চাওক দা হাযিহিল আলামাতা আমামাল বায়ানি সহিহ শুদ্ধ উক্তিৰ আগত এই চিন বহুৱা ইয়াত মানে তিনিটা উক্তি আছে ইয়াত শুদ্ধটোৰ আগত এই চিনটো বহাব লাগে তো মিছাল এটা দিছে জা আত জামিলাত জামিলাতু যে জা আত জামিলাতু জামিলা গৈছিলে আলিফ মিনাসুক মিনাল মাদ্রাসাতি মিনাল বাইত বজাৰৰ পৰা ঘৰৰ পৰা আৰু মাদ্রাসাৰ পৰা আৰু ঘৰৰ পৰা ক'ৰ পৰা গৈছিল তো আনচাৰ হ'ব মিনাল বাইত জামিলা মাদ্রাসাৰ পৰা গৈছিলে এতিয়া চাওক এক নম্বৰটো চেলিমু চেলিমাতু চেলিমা হিয়া উখতু তাই ভনী হয় আলিফ লি সুহাইল লি জামিলাতু লি নবিলাতু তেওঁ সুহাইলৰ ভনী জামিলাৰ ভনী অথবা নবিলাৰ ভনী তো দুই নম্বৰটো চাওক সামিলাতু হিয়া উখতু চেলিমাতু চেলিমা তাই ভনী হয় কাৰ লি সুহাইলি লি জামিলাতি লি নবিলাতি সুহাইলৰ জামিলাৰ আৰু নবিলাৰ তো আপোনালোকে লেচনতো পঢ়িছা পঢ়িছেই যে এইটো হ'ব বাৰটো আনচাৰটো হ'ব যে তাই জামিলাৰ ভনী আছিলে তিনি নম্বৰটো চাওক মন কল আনবি খেৰ কোনে কৈছিলে যে মই ভালে আছোঁ নবিল সুহাইল জামিলা তো এইটো কৈছিলে নবিল আপোনালোকে লেচনটো যদি পঢ়িছে আৰু মই এই লেচনটো বুজাই দিছোঁ সেইটো ভিডিঅ' আগত চাই ল'ব তো তাত এই গোটেই আনচাৰবোৰ আছে কিতাপতে আছে এইবোৰ এতিয়া চাৰি নম্বৰটো চাওক চেলিমুন হোৱা আখুন চেলিম হোৱা আখু ছগীৰ চেলিম তেওঁ সৰু ভাই কাৰ লি সুমনি লি কবিতাতি লি নবিলি তেওঁ সুমনৰ সৰু ভাই আছিল নে কবিতাৰ নে নবিলৰ তো কাৰ সৰু ভাই আছিল তো এইটো আনচাৰ হ'ব নবিল তেওঁ নবিলৰ সৰু ভাই আছিলে পিছৰটো চাওক সুমন হুৱামন হুৱামিন সুমন তেওঁ আহিছিল মুম্বাই মিন মুম্বাই দেহলি গুৱাহাটী তো কোনটো হ'ব গুৱাহাটী মুম্বাই দেহলি ক'ৰ পৰা আহিছিল তো আনচাৰ হ'ব দেহলি তো দিল্লীৰ পৰা আহিছিল তো এয়া আছিল চাৰি নম্বৰ তো চাৰি নম্বৰটো চাওক আক মিলিল মাখানাতিল খালি এটা ফিল হিৱাৰিল হিৱাৰিত তালি তলৰ কথোপকথনত থকা খালী ঠাইবোৰ পূৰণ কৰা এই যে কথোপকথন আছে ইয়াৰ খালী ঠাইবোৰ পূৰণ কৰিব লাগে তো চাওক প্ৰথমটো আছে ৰহিম ৰহিমে কৈছে মান আনটা তুমি কোন তো ৰমিন ৰমিনে কৈছে ডেছ তোৱালিবোন তো এইটো হ'ব যে মই
এজন ছাত্ৰ আনা তোলিবন মই এজন ছাত্ৰ এতিয়া আকৌ ৰহিমে প্ৰশ্ন কৰিছে মা ইছমুকা ডেছ আখি তোমাৰ নাম কি এইটো হ'ব ইয়া আখি আৰবীত ইয়া মানে হে ভাই হে মোৰ ভাই তোমাৰ নাম কি তেতিয়া ৰমীনে কৈছে ডেছ ৰমীন তো ইয়াত হ'ব কি যে মোৰ নাম ৰমীন তো এইটো হ'ব ইচ টু মিন ইয়া ইচ মি ৰমীন মোৰ নাম ৰমীন তো ৰহিমে কৈছে ডেছ তাদৰুছো তাৰমানে কৈছে যে তুমি কোন শ্ৰেণীত পঢ়া তো এইটোৰ কাৰণে হ'ব ফি আই আইয়ু ফি আইয়ু সফিন জেগাই নাই তৃষ্টিত ফি আইয়ু সফিন তাদ্রুসু ফি আইয়ু সফিন তাদ্রুসু তুমি কোন ক্লাসত পঢ়া তো রমিনে উত্তর দিছিল আদ্রুসু ডেস সফি সামিন যে মই অষ্টম শ্রেণীত পড়ু আদ্রুসু এটা কি হব ফি আদ্রুসু ফি সফি সামিন মই অষ্টম শ্রেণীত পড়ু তো আছিল চারি নম্বর পাঁচ নম্বর তো চাক রত্তিবিল কালিমাতি লিতাকুনা জুমলান মুফিদাতান শব্দবোৰ অৰ্থপূৰ্ণ হোৱাকৈ বাক্য সজোৱা এই যে শব্দবোৰ দেখাইছে বাইতি মিন আনা এইবোৰ ওলোটা পোলোটাকে দিয়া আছে তো এইবিলাকক অৰ্থপূৰ্ণ হোৱাকৈ সজাই লিখিব লাগিব যেনেকৈ ধৰক মই এক্সাম্পল দিওঁ এম বয় এ আই এইটো কোনো অৰ্থ নহ'ল কিন্তু ইয়াক যদি আপুনি সজাই কয় আই এম অ বয় তেনেহ'লে এটা অৰ্থ হ'ব যে মই এজন ছাত্ৰ ঠিক তেনেদৰে এইটো আৰবীত বাইতুন মিন আনা তো মই এইটোক ওৱান টু নাম্বাৰ নাম্বাৰিং কৰি যাওঁ আপোনালোকে বুজি ল'ব যেনে প্ৰথম হ'ব আনা মিনাল বাইত ওৱান টু থ্ৰী প্ৰথমে এইটো লিখিব পিছত এইটো তে অৰ্থপূৰ্ণ হৈ যাব যে মই ঘৰৰ পৰা আহিছোঁ তাৰপিছত চাওক ছদীকতি নবিলাতু তিলকা এইটোৰ কোনো অৰ্থ নহ'ল কিন্তু এইটোক যদি আপুনি সজাই লিখে যেনে তিলকা ওৱান নম্বৰ হা তিলকা ছদীকতি টু নম্বৰ নবিলাতু যে হৌজনী মোৰ বন্ধু নবিলা বান্ধৱী নবিলা তো এইদৰে অৰ্থ হ'ল ওৱান টু এইটো হ'ব থ্ৰী কি কৰিছোঁ পিছততো চাওক তিনি নম্বৰ ইয়া হালুকা কাইফা নবিল কোনো অৰ্থ নহ'ল এতিয়া আপুনি এইটোক এনেকৈ লিখে কাইফা হালুকা টু নম্বৰ কাইফা ওৱান নম্বৰ হালুকা টু নম্বৰ ইয়া তিনি নম্বৰ নবিল চাৰি নম্বৰ ওৱান টু থ্ৰী ফ'ৰ এইখিনি সজাই লিখিলে তেতিয়া অৰ্থপূৰ্ণ হৈ যাব বাক্যটো বাক্য এটা হৈ যাব অৰ্থপূৰ্ণ আৰু তেতিয়া যেতিয়া আপুনি সজাই লিখিব তেতিয়া এই ফুল ষ্টপ নিদিব একে লেঠাৰিয়ে লিখি লাষ্টত দিব ফুল ষ্টপ বা কুৱেশ্যন মাৰ্কছ এতিয়া চাওক চাৰি নম্বৰটো ছগীৰ হাজা আখি কোনো অৰ্থ নহ'ল তো প্ৰথমে লিখিব হাজা এক নম্বৰ আখি দুই নম্বৰ ছগীৰ তিনি নম্বৰ এইটো এইটো প্ৰথমে পিছত এইটো তে ইয়াৰ অৰ্থ হৈ যাব যে এইজন মোৰ ভাই সৰু ভাই হাজা আখি ছগীৰ পিছত চাওক ইয়াত দৰুচু আলি ইব্তিদা ইয়াতি হোৱা মাদ্ৰাছাতু ফি কোনো অৰ্থ নহ'ল তো ইয়াৰ প্ৰথমে আপুনি লিখিব লাগিব হোৱা ওৱান নম্বৰ হোৱা ইয়াদৰুচু টু নম্বৰ হোৱা ইয়াদৰুচু ফি থ্ৰী নম্বৰ হোৱা ইয়াদৰুচু ফিল মাদ্ৰাছাতি চাৰি নম্বৰ আল ইব্তিদা ইয়া পাঁচ নম্বৰ এতিয়া অৰ্থ হৈ যাব যে তেওঁ প্ৰাথমিক বিদ্যালয়ত পঢ়ে আকৌ চাই লওক হোৱা ওৱান হোৱা ইয়াদৰুচু টু ফি থ্ৰী আল মাদ্ৰাছাতু ফ'ৰ আল ইব্তিদা ইয়াতু ফাইভ এইদৰে লিখিলে সজাই লিখিলে তেতিয়া অৰ্থপূৰ্ণ হৈ যাব এতিয়া চাওক ছয় নম্বৰটো চাওক সুমন জালিকা ছদিকী কোনো অৰ্থ নহ'ল এইটোক যদি আপুনি এনেকৈ লিখে জালিকা ওৱান নম্বৰ
সদিকি টু নম্বর সুমন থ্রি নম্বর তে অর্থ হয়ে যাব এইজন মোর বন্ধু হোজন মোর বন্ধু সুমন তো এইটার অর্থ হয়ে গেল এ আলাম জানি লওয়া জমিরে মুনফাসিল জমিরে মুত্তাসিল আপনাদের চাইছে এইটু গাইব হাজির মুতাকালিম গাইব মানে থার্ড পার্সন তৃতীয় পুরু হাজির মানে সেকেন্ড পার্সন দ্বিতীয় পুরু আর মুতাকালিম ফার্স্ট পার্সন প্রথম পুরু মুজাক্কর মানে পুংলিঙ্গ আর মুআন্নাস মানে স্ত্রীলিঙ্গ এইটুই ওয়াহিদ মানে এক বচন তাসনিয়া দি বচন জামাত বহু বচন আরবি চাব এক বচন দ্বি বচন আর বহু বচন আছে এনে ওইন অসমীয়া বা ইংরাজিত সিঙ্গুলার প্লুরেল দুটাই থাকে এক বচন আর বহু বচন কিন্তু আরবিত দ্বি বচনও আছে এটা জমিরবুর চাওক জমির মানে সর্বনাম নামের পরিবর্তে যেটা কোয়া হয় যেন হি সি এইবিলাক তো জমিরের দুটা ভাগ আছে জমিরে মুনফাসিল আর মুত্তাসিল মুনফাসিল হয়েছে আপনার অসংযুক্ত এক্সট্রা হয়ে থাকে ইহত যে আনা হুয়া হুমা এইবিলাক দেখা পাইছে আর সংযুক্ত এইটু হু হুমা হুম এইবর ইসিমর লগত সংযুক্ত হয়ে থাকে তো আহক ইয়ার অর্থব বুঝি লো হুয়া তেও তৃতীয় পুরুষ তেও এজন হুমা তেওলুক দুইজন হুম তেওলুক সকলো তাৰপিছত হিয়া তাই হুমা তাইহঁত দুইজনী হুন্না তাইহঁত তেওলোক এতিয়া মহিলাসকলক বুজোৱা হৈছে মহিলা বা ছোৱালী স্ত্ৰীলিংগ এইটো মানসত পৰিছে চাইছে আৰু এইটো মুজাক্কৰ আংটা তুমি আংটুমা তোমালোক দুজন আংটুম তোমালোক সকলো এই তিনিওটাই মুজাক্কৰ মানে পুৰুষসকলে আপুনি আংটা ক'ব লাগিব তাৰপিছত আংটি আংটুমা আংটুমা আংটি তুমি তোমালোক দুইজনী তোমালোক সকলো এইটো মহিলাসকলে আংটি এইটো এক্সট্ৰা আনা মই মই ৱাহিদ এতিয়া মুজাক্কৰ মানস পূৰ্ব মহিলা দুইটাই হ'ব মুতাকালিম এইটো ফাৰ্ষ্ট পাৰ্চন হয় আৰু নাহনু পুৰুষ মহিলা আকৌ এই নাহনু মানে দ্বিবচনো হ'ব দ্বিবচন বহুবচন চব পুৰুষ মহিলা হ'ব এইফালে হু হুমা হুম হা হুমা হুন্না এইবোৰ এইবোৰ অৰ্থ হৈছে যেন ধৰক কলমো হু যে তাৰ কলম এনেকুৱা অৰ্থ হ'ব সেইবিলাকক জমিৰ জমিৰে মুত্তাছিল বোলে আশা কৰিছোঁ আপোনালোকে এইটো বুজি পাইছে চাওক আট নম্বৰ সাত নম্বৰ যে আইনিল হাৰফ ছাকিনা ফিল কালিমাতি তালিয়াতি কামা ফিল মিছাল তল উদাহৰণ আৰ্হি তলৰ শব্দকেইটিত থকা ছাকিনাক্ষৰ চিনাক্ত কৰি লিখা কালিমা হৰুফ ছাকিনা ফিহা দ্য কালিমা এই যে শব্দবোৰ দেখা পাইছে এইবিলাকত কোনবিলাকত ছাকিন ইউজ আখৰ কোনবিলাক ছাকিন কোনবিলাক আখৰৰ ওপৰত ছাকিন বহিছে যেনে খৈৰুণ খা ইয়া ৰা খা জবৰ খা তো ইয়াৰ ওপৰত ছাকিন আছিলে সেইকাৰণে ইয়াত লিখি দিছে ইয়াত ছাকিনটো কোনটো সৰফৰ সৰফৰ ওপৰত ছাকিন এইটো লিখিব লাগে খৈৰুণ তো ইয়া হৈছে এতিয়া আংটা তো আংটাত এতিয়া নুনৰ ওপৰত ছাকিন হৈছে না আংটা তো এইটো ইয়াত আপুনি লিখিব লাগিব নুন নূৰ নুৰুণ পোহৰ তেতিয়া নুৰুণ এতিয়া ছাকিন হৈছে ৱাওৰ ওপৰত কাইফা তে ছাকিন হৈছে ইয়াৰ ওপৰত কাইফা ছবাহুন তো এতিয়া ছাকিন হৈছে কাৰ ওপৰত আলিফৰ ওপৰত এতিয়া আকৌ চাওক তিলকা তিলকা ছাকিন হৈছে লামৰ ওপৰত এতিয়া কি হ'ব এইটো বাইতুন তো ইয়াৰ ওপৰত ছাকিন হৈছে ইছমুন এই চিনৰ ওপৰত ছাকিন হৈছে এনেকৈ লিখিব লাগিব একেবাৰে সহজ বস্তুবিলাক ইয়াদ ৰুচু তো ছাকিন কিহৰ হৈছে ইয়াদ ডালৰ ওপৰত ছাকিন হৈছে তাৰপিছত আছে মাদ ৰাচাতুন তো ছাকিন হৈছে মাদ এইটো ডালৰ ওপৰত ছাকিন হৈছে তো এইটো আছিলে সাত নম্বৰ প্ৰশ্ন তো তাৰপিছত শব্দ অৰ্থবোৰ আপোনালোকে পঢ়িব কিতাপত দিয়া আছে এইবোৰ শব্দ অৰ্থ পঢ়িলে আপুনি লেচনটো নিজে বুজি পাই যাব তো প্ৰিয় বন্ধুসকল আশা কৰিছোঁ আপোনালোকে বুজি পাইছে লেচনটোৰ কুৱেশ্যন এনচাৰবোৰ মই যিমান দূৰ সম্ভৱ সহজভাৱে তুলি ধৰাৰ চেষ্টা কৰিছোঁ তো আপোনালোকে কমেণ্টত উল্লেখ কৰিব আৰু কোন কোন লেচনৰ কুৱেশ্যন এনচাৰ বিচাৰে যাতে মই তাৰ ওপৰত ভিডিঅ' বনাব পাৰোঁ তো আজিৰ কাৰণে বিদায় জনাওঁ আকৌ নতুন এটা ভিডিঅ'লৈ উপস্থিত হ'ম আছালামু আলাইকুম We'll be right back.